সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনকে দেয়া কথা না রাখার ইঙ্গিত জার্মান চ্যান্সেলরের। ফের খারকিভের কিছু অঞ্চল দখল করল রাশিয়া। শারীরিক তথ্য লুকাতে বিদেশ সফরে পুতিনের মলমূত্র সংগ্রহ করে নিরাপত্তারক্ষীরা। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক রাশিয়া, বিশ্বব্যাপী বাড়ছে ঝুঁকি। তেল চুরি অব্যাহত থাকলে সৌদি তেল স্থাপনায় হামলা হবে, হুমকি হুথিদের। কার্গো বিমানের ইরানি ক্রুদের পাসপোর্ট জব্দ করল আর্জেন্টিনা। নাগরিকদের ইস্তাম্বুল এড়িয়ে যেতে বলেছে ইসরায়েল। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি। এবং অর্থনীতি সংকুচিত হওয়ায় যুক্তরাজ্যে মন্দার আশঙ্কা। দর্শক, বিশ্বব্যাপী আগামী কয়েক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়তে পারে। স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে অধিক সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ হতে পারে। এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানা যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনকে দেয়া কথা না রাখার ইঙ্গিত জার্মান চ্যান্সেলরের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেন পরিষ্কারভাবে ইউক্রেনের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছে জার্মানি, তবে যে অস্ত্র দেওয়ার কথা দিয়েছিল দেশটি সেগুলো আপাতত না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন চ্যান্সেলর ওলাফ শোলজ। সোমবার স্থানীয় সময় রাতে জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনকে আধুনিক অস্ত্র দেওয়ার আগে তাদের সেনাদের আগে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে সেগুলো চালাতে হয়। তার এমন বক্তব্যের পর জার্মানির রাজনৈতিক ব্যক্তিরা আশঙ্কা করছেন চ্যান্সেলর হয়তো অস্ত্র দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। চ্যান্সেলর ওলাফ শোলজ এমন ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সোমবার স্থানীয় সময় রাতে জার্মান গণমাধ্যম ZDF এর সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, জার্মানির ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সমন্বয় করে চলা উচিত না। জেলেনস্কি বলেন, আমরা চ্যান্সেলর ওলাফ শোলজের কাছ থেকে নিশ্চয়তা চাই যে জার্মানি ইউক্রেনকে সমর্থন করে। তিনি আরো বলেন, সে এবং তার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ইউক্রেনের সঙ্গে ভারসাম্য বজায় রাখা যাবে না, আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এদিকে শোনা যাচ্ছে এ সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যেতে পারেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। এর মাধ্যমে যুদ্ধের পর প্রথমবারের মতো ইউক্রেনে যেতে পারেন তিনি। ফের খারকিভের কিছু অঞ্চল দখল করল রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী খারকিভ প্রদেশে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো কিছু সাফল্য পেয়েছে। অল্প কিছু অঞ্চল তারা ফের দখল করতে সমর্থ হয়েছে, তবে তাদের মূল লক্ষ্য রয়েছে দোনবাসের লুহানেস্ক এবং দোনেস্কের দিকে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দোনবাসে নজর দেওয়ার জন্য খারকিভ থেকে নিজেদের বেশিরভাগ সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়া। এই সুযোগে বাকি রুশ সেনাদের হটিয়ে দিতে সমর্থ হয়েছিল ইউক্রেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার সরকার অর্থ দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা খাতগুলো ধীর গতিতে চাহিদাকৃত অস্ত্রগুলো তৈরি করছে। তারা আরও জানিয়েছে, শুক্রবার রাশিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমিটি জানিয়েছে দেশটির সামরিক খাতে ব্যয় 600 থেকে 700 বিলিয়ন রুবল পর্যন্ত বৃদ্ধি পাবে, যার মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট আগের বছরের তুলনায় প্রায় 20% বৃদ্ধি পাবে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ প্রতিষ্ঠানগুলো সামরিক সরঞ্জাম তৈরি করতে সমস্যায় পড়বে, কারণ নিষেধাজ্ঞার কারণে সব কাঁচামাল পাবে না তারা। তাছাড়া কাঁচামালের অভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্স এবং ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে সমস্যায় পড়বে রাশিয়া, যার কারণে ইউক্রেনে তারা যেসব সরঞ্জাম হারিয়েছে সেগুলো পুনরায় যোগান দিতে হিমশিম খেতে হবে তাদের। শারীরিক তথ্য লুকাতে বিদেশ সফরে পুতিনের মলমূত্র সংগ্রহ করে নিরাপত্তারক্ষীরা। বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতার খবর লুকাতে বিদেশ ভ্রমণে নিরাপত্তারক্ষীরা সর্বদা একটি বিশেষ ব্যাগ রাখেন। ওই ব্যাগে পুতিনের মলমূত্র সংগ্রহ করে সেগুলো পুনরায় রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানায় ফক্স নিউজ। বিশ্বে রাষ্ট্রপ্রধানদের মধ্যে শারীরিক কারণে পুতিন সর্বদাই আলোচিত। তিনি নিয়মিত তার সুঠাম দেহের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন, কিন্তু তার শারীরিক অসুস্থতার কোনো খবর কখনো প্রচার করা হয় না। সাবেক এক গোয়েন্দা প্রধান ফক্স নিউজকে জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর নিকট নিজের শারীরিক তথ্য পাচারের সম্ভাবনা নিয়ে সর্বদা আতঙ্কে থাকেন তিনি। ফরাসি একটি সংবাদ মাধ্যম প্যারিস ম্যাচের এক প্রতিবেদনে দুই সাংবাদিক প্রথম এ খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিসের একটি বিশেষ দল রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে বিদেশে সফরের সময় পুতিনের মলমূত্র একটি বিশেষ ব্যাগে রাখা, তারপর সেটি পুনরায় রাশিয়ায় ফিরিয়ে নেওয়া, যেন পুতিনের শারীরিক খবর বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হাতে না পড়ে। গত ফেব্রুয়ারি মাসে পুতিনের ব্লাড ক্যান্সার হয়েছিল বলে একটি গুজব ছড়িয়ে পড়ে, সে সময় তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ করা হয়। এতদিন এ নিয়ে নিশ্চুপ থাকলেও গত সপ্তাহে পুতিনের শারীরিক অসুস্থতার খবর উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। পুতিন ক্ষমতায় আসার পর থেকেই বিদেশে ভ্রমণের সময় নিরাপত্তারক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় ফিরে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক রাশিয়া বিশ্বব্যাপী বাড়ছে ঝুঁকে। বিশ্বব্যাপী আগামী কয়েক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়তে পারে। স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে অধিক সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ হতে পারে। এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানা যায়। সোমবার 13 জুন সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি গবেষণা প্রতিবেদনের মাধ্যমে এমন আভাস দিয়েছে। সেখানে বলা হয় বর্তমানে রাশিয়ার হাতে অধিক পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতিবেদন আরও বলা হয়েছে 2021 সালের জানুয়ারি ও 2022 সালের জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিছুটা কমেছিল। যদিও ইউক্রেনের রুশ অভিযান আর কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে বিশ্বের মোট 9টি পারমাণবিক অস্ত্রধর দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ব্যবস্থা না নিলে বিশ্বে পরমাণু অস্ত্র তৈরির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। প্রতিবেদন বলছে মস্কোর কাছে সবচেয়ে অধিক সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,977টি আর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে 5,427টি। অর্থাৎ ওয়াশিংটনের তুলনায় মস্কোর 550টির অধিক পারমাণবিক অস্ত্র রয়েছে। পরাশক্তি এই দুই দেশের কাছে যে পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে তা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% অধিক। যদিও এশিয়ার পরাশক্তি খ্যাত আরেক শক্তিধর দেশ চীন অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে। 3 শতাধিক নতুন ক্ষেপণাস্ত্র মজুদ করেছে তারা। বিশ্লেষকদের মতে 2021 সালের জানুয়ারি মাসে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুদের সংখ্যা ছিল 13,080টি। 2022 সালের জানুয়ারিতে সে সংখ্যা কমে 12,705টিতে দাঁড়িয়েছে। সিপ্রির 2022 সালের বার্ষিক পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি সংক্রান্ত পরিচালক উইলফ্রেড ওয়ান এ কথা বলেছেন। তিনি দাবি করেন পারমাণবিক অস্ত্রধর দেশের সবাই তাদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে কিংবা উন্নত করছে। অধিকাংশই পারমাণবিক অস্ত্র নিয়ে বাগাড়ম্বর করছে। পারমাণবিক অস্ত্র তাদের সামরিক কৌশলে কি ভূমিকা রাখছে তা নিয়ে কথা বলছে। এটি খুবই উদ্বেগজনক একটি প্রবণতা। তেল চুরি অব্যাহত থাকলে সৌদি তেল স্থাপনায় হামলা হবে, হুমকি হুথিদের। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে তাহলে তার দেশের সেনারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল এবং গ্যাস চুরি করার কোনো সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় সাবোয়া প্রদেশের উপকূল থেকে যেমন সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করে নিচ্ছে, তেমনি তারা ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল চুরি করছে। এই অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে, এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের আরেক উপদেষ্টা মোহাম্মদ মুফতা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে সমস্ত জাহাজ ইয়েমেনের অপরিশোধিত তেল এবং গ্যাস লুটের কাজে জড়িত তাদের উপর সরাসরি হামলা হতে পারে। কয়েকদিন আগে ইয়েমেন থেকে 20 লাখ ব্যারেলের বেশি তেল চুরি করে সৌদি আরবের একটি ট্যাঙ্কার থাইল্যান্ডের সুইরাচা বন্দরে ভিড়েছে। এরপর ইয়েমেনের এই দুই রাজনৈতিক নেতা সৌদি স্বার্থে হামলা চালানোর হুমকি দিলেন। কার্গো বিমানের ইরানি ক্রুদের পাসপোর্ট জব্দ করল আর্জেন্টিনা। ভেনেজুয়েলার একটি কার্গো বিমানের 5 জন ইরানের ক্রুর পাসপোর্ট সাময়িক সময়ের জন্য জব্দ করেছে আর্জেন্টিনা। গত সপ্তাহে কার্গো বিমানটির উড্ডয়নের অনুমতি বাতিল করা হয়। সোমবার কর্মকর্তারা জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার একটি চলমান তদন্তের অংশ হিসেবে ক্রুদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ বলেছেন, সোমবার এক বিচারক নির্দেশ দিয়েছেন বিমানটির ক্রুদের ভ্রমণ নথি অতিরিক্ত 72 ঘন্টার জন্য জব্দ করতে। বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া গেছে, ক্রুদের সঙ্গে কয়েকজনের সঙ্গে বিপ্লবী গার্ডস বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। ইরানের বিপ্লবী গার্ডস দেশটির আদর্শিক ও অভিজাত বাহিনী। যুক্তরাষ্ট্র এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞা জারি করেছে। ফার্নান্দেজ বলেন, রুটিন চেকে দেখা গেছে অনেক কিছুই যৌক্তিক নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 5 ইরানি নাগরিককে একটি হোটেলে রাখা হয়েছে। কর্মকর্তারা প্রথমে বলেছিলেন ক্রুদের পাসপোর্ট নেওয়া হয়েছে এবং তারা যদি নিয়মিত সময়ে দেশ ছাড়ে তাহলে ফিরিয়ে দেওয়া হবে। পরে তদন্তের স্বার্থে এগুলো 72 ঘন্টার জন্য জব্দের নির্দেশ দেয় আদালত। ভেনেজুয়েলার বোয়িং 747 কার্গো বিমানটিতে কারের যন্ত্রাংশ রয়েছে। গত সোমবার আর্জেন্টিনার কর্ডোভা বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। পরে তা প্রতিবেশী উরুগুয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উরুগুয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর তা বুয়েন্স এয়ারসের বাইরে এজেইজাতে ফিরে আসে। বিমানটিতে থাকা আরও 14 জন ভেনেজুয়েলার নাগরিককে আটক করা হয়নি। নাগরিকদের ইস্তাম্বুল এড়িয়ে যেতে বলেছে ইসরায়েল। নাগরিকদের ইস্তাম্বুল এড়াতে বা যদি ইতোমধ্যেই সেখানে অবস্থান করে থাকে তবে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।
30 মে তুরস্ক ভ্রমণের বিরুদ্ধে যে পরামর্শ হয়েছিল তা আরও জোরদার করা হয় সোমবার। কারণ হিসেবে দেশটি বলেছিল ইরানিদের দ্বারা অবকাশ যাপনকারী ইসরায়েলিদের হত্যা বা অপহরণ করার হুমকি ছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন তাদের নিরাপত্তা বাহিনীর বড় প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলিদের জীবন রক্ষা করেছে। এজন্য তুর্কি সরকারের অবদানকে ধন্যবাদের সঙ্গে স্মরণ করেন তিনি। এ বিষয়ে ইসরায়েল বিস্তারিত তথ্য না দিলেও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন তুরস্ক ইরানের বেশ কয়েকজন সন্দেহভাজন অপারেটিভকে গ্রেফতার করেছে। এর আগে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। গত 22 মে ইরানের বিপ্লবী গার্ড কোর কর্নেল হাসান সৈয়দ খোদাইকে হত্যার জন্য ইহুদিবাদী দেশটিকে দায়ী করে ইরান। নীতি অনুসারে ইসরায়েল এই গুপ্ত হত্যার অভিযোগ স্বীকার বা অস্বীকার করেনি। উল্টো তারা কর্নেল হাসানকে বিশ্বব্যাপী নিজেদের নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছে। তুরস্ক ইসরায়েলিদের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এক দশকের বেশি টানাপোড়েনের পর দেশ দুটি তাদের সম্পর্ক ভালো করছে। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি। গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থা। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানি সংস্থা বলেছে ইরানের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের কারণে জাহাজের পণ্য ফেরতের নির্দেশ জারি হয়েছে এবং এখন এই নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। গত মাসে ইরানের জাতীয় পতাকাবাহী জাহাজ আটক করে গ্রিস। এ ঘটনার পরপরই ইরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিয়ম অমান্য করায় পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। জলদস্যুতা বন্ধ করতেও আনুষ্ঠানিকভাবে গ্রিসের প্রতি আহ্বান জানায় তেহরান। ইরানের বন্দর ও নৌ চলাচল বিশেষ সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে আমেরিকা ইরানি জাহাজ এবং এর পণ্য আটক রাখার নির্দেশনা দিয়েছিল। এরপরও ইরানের প্রচেষ্টা ও দৃঢ়তার কারণে আমরা জাহাজ ও এর পণ্য ফেরত পাওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করছি। এর আগে ইরানের তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার পাশাপাশি সব তেল ইরানকে ফেরত দেওয়ার নির্দেশ দেন গ্রিসের একটি উচ্চতর আদালত। অর্থনীতি সংকুচিত হওয়ায় যুক্তরাজ্যে মন্দার আশঙ্কা। ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন ঘটেছে এবং সোমবার যুক্তরাজ্যের স্টক মার্কেটে বিপর্যয় নেমে আসে যখন পরিসংখ্যানে দেখা যায় দেশটি মন্দার কাছাকাছি পৌঁছেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি এবং রেকর্ড জ্বালানি খরচের মধ্যে এপ্রিল মাসে দেশটির অর্থনীতি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে ডেটা এখন যুক্তরাজ্যের মুখোমুখি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জের সাথে জড়িত। ইউ এর সাথে বাণিজ্য সম্পর্কের অবনতি হওয়ায় আরও সমস্যার আশঙ্কা রয়েছে। সরকারি পরিসংখ্যান দেখায় যে যুক্তরাজ্যের মোট দেশীয় পণ্য অর্থাৎ জিডিপি মোট পণ্য ও পরিষেবার একটি পরিমাপ মার্চ মাসে 0.1% সংকোচন এবং ফেব্রুয়ারিতে শূন্য বৃদ্ধির পরে এপ্রিল মাসে 0.3% কমেছে। লন্ডনের লিডিং শেয়ারের FTSE 100 সূচক 1.5% এবং ডলারের বিপরীতে পাউন্ড 1.5 সেন্ট পতনের সাথে বাজারগুলো এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ যখন দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তখন স্টার্লিং $1.216 বিনিময় করছিল। আশঙ্কা বাড়ছে যে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরও বেপরোয়াভাবে কাজ করতে হবে বা মুদ্রাস্ফীতি শীঘ্রই নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ব্যাংক অফ ইংল্যান্ড বৃহস্পতিবার তার সর্বশেষ সুদের হারের সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। বাজারগুলো আরও বৃদ্ধির আশা করছে। ব্যাংকের মুদ্রানীতি কমিটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে, যা এই বছরের শেষের দিকে 10% পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রা 2% উপরে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।